নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জঙ্গলমহল 24x7-এর পর্দায় একটি বিশেষ কারণে। আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ একটি জনকল্যাণমূলক সামাজিক সংস্থা। কয়েকদিন থেকেই, যবে থেকে মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে, তো সেই দিন থেকেই এলাকায় যারা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ মেধা ছাত্রছাত্রী যারা স্থান দখল করেছে স্কুলে, সেই স্কুলে যারা স্থান দখল করেছে তাদেরকে আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হচ্ছে এবং সম্মান জানানো হচ্ছে। আমরা দেখেছি যে এলাকার যারা ছেলে মেয়েরা এইসব স্কুল থেকে, গ্রামের স্কুলগুলো থেকে, তারা কিন্তু স্থান দখল করছে এবং ভালো নম্বর তুলে উত্তীর্ণ হয়েছে। কেউ আগামী দিনে সায়েন্স, কেউ আর্টস নিয়ে পড়বে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের মেয়েরা এরকম পরিস্থিতি থেকেও তারা কিন্তু ভালো নম্বর তুলছে, আমরা তার দেখেছি। এবং কয়েকদিন থেকে আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ এই উদ্যোগ নিয়েছে। আজকের এই বিশেষ কারণে আমরা এই জন্য উপস্থিত হয়েছি। আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ সেরকমই আজকে একটি আরশা ব্লকের প্রত্যন্ত গ্রাম খুকরামুড়া গ্রামে উপস্থিত হয়েছে। এখানে দুইজন পড়ুয়া রয়েছে যারা এবছর এলাকার পুয়ারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ভালো নম্বর তুলে স্থান দখল করেছে এবং টপ সিক্সের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার সঙ্গে রয়েছে খুকরামুড়া গ্রামের এই মেয়ে সুষমা মাহাতো, এবং রয়েছে সামনেরই গ্রাম করড়িয়া গ্রাম থেকে দীনেশ রায়। তো দুজনকেই অভিনন্দন, এবং দুজনকেই প্রথমে আজকে সাংস্কৃতিক আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হবে এবং তাদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে, এবং তারপর তাদের মুখ থেকে শুনবো, তাদের কথা শুনবো যে তারা কীভাবে সাফল্য পেলো, কীভাবে সাফল্য, এবং তাদের পরিবারের কথাও শুনবো যে কীভাবে তাদের পরিবার কী পাশে কীভাবে দাঁড়িয়েছিল। তো অনুরোধ করবো প্রথমেই সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সুষমা এবং দীনেশের মুখে মিষ্টি মুখ করার জন্য, তারপরেই সামনা ক্যামেরা সেন্টার সামনাসামনি অনুরোধ করবো, তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা জানেন যে আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ উদ্যোগ নিয়েছে এবং এলাকার ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে এবং এদেরকে দেখে যাতে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তারা অনুপ্রাণিত হয়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এবং আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, আপনারা মিষ্টি মুখ করে দিচ্ছেন আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের সেক্রেটারি দেবাসী মধুক, এবছরের উত্তীর্ণ দীনেশ রায়, এলাকার মেধা ছাত্র দীনেশ রায়ের মিষ্টি মুখ। এরপর সুষমা রায়ের কেমিস্ট্রি মুখ করে দিচ্ছেন সাংস্কৃতিক মঞ্চের সেক্রেটারি মধু, মিষ্টি মুখ করে দিচ্ছেন। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। এরপর অনুরোধ করবো স্যারকে যে দুজনের হাতে উপহার তুলে দেওয়ার জন্য, উপহার তুলে দিচ্ছেন সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এবং উপহার তুলে দেওয়া হচ্ছে। এরপর আমরা দীনেশ রায়কে ডেকে নেবো, কিরকম লাগছে এত ভালো নম্বর তুললে, কিরকম লাগবে কি বলবে স্যার? এটা আরো আবার পারলে ভালো হতো, এতে মানে খারাপ লাগছে। যাই হোক, একটু নম্বরটা কম হয়েছে। কত নম্বর পেয়েছে এবং কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছে একটু দর্শককে জানাও। 527 পেয়েছি বাংলা, 81, ইংরেজিতে 56, ইতিহাসে 67, ভূগোলে 97, ফিজিক্যাল সায়েন্সে 72, লাইফ সায়েন্সে 74, আর আর্ট সার্কিট সাবজেক্ট আছে। আচ্ছা, প্রথম খবরটা কখন পেলে? 11:30 সময়। আচ্ছা, আগামী দিনে আর্টস না সায়েন্স কোন বিষয় নিয়ে পড়তে যাও? সায়েন্স নিয়ে পড়তে যাও। অলরেডি বই ফই কিনা হয়ে গেছে, পড়া কিছু শুরু হয়ে গেছে? হ্যাঁ, পড়া শুরু হয়ে গেছে স্যার, অল্প সাত বেশি হয়নি, লকডাউনে বন্ধ ছিল। আচ্ছা, এই যে তোমার রেজাল্টটা কাদের জন্য, কাদেরকে তুমি, কাদের জন্য সুন্দর রেজাল্ট? শিক্ষক স্কুল শিক্ষক গৃহ শিক্ষক কাদেরকে তুমি ধন্যবাদ জানাবে? গৃহ শিক্ষক স্কুল শিক্ষক সবাই সবাই ধন্যবাদ জানাবে। আচ্ছা, যারা আগামী বছর মাধ্যমিক দেবে তাদের জন্য দুটো কথা কি বলবে যে কিভাবে ভালো নম্বর তোলা যায়? স্যার, প্রত্যেকটা সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া, আর পড়ার উপর গুরুত্ব দেওয়া। আচ্ছা, খুব সুন্দর কথা বললেন। আমি এবার সুষমাকে ডেকে নেবো, জঙ্গলমহল 24x7 পড়তে প্রথমে তোমাকে স্বাগত। কীরকম লাগে এত ভালো নম্বর তুলে? ভালো লাগছে। আমি জানিয়ে রাখি যে আমরা সুষমার সঙ্গে কিছু আগে গল্প করছিলাম, তার একটু নার্ভাস, কারণ সে আর একটু ভালো নম্বর তোলার চেষ্টা করেছিলাম, আশা চেয়েছিল, কিন্তু নম্বরটা একটু কমে গেছে। যাই হোক, এটা কোনো ইয়ে নেই, কিন্তু তার খুব ভালো রেজাল্ট করেছে। তো কোন বিষয়ে কত কত নম্বর পেয়েছে এবং কত নম্বর পেয়েছে একটু যদি জানাও। টোটাল কত নম্বর পেয়েছ? 520। 520 একটু মোটামুটি কোন কোন বিষয়ে কত পেয়েছে মোটামুটি, যেগুলো মনে আছে বলো। সব হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, ছোট্ট মেয়ে।
অঙ্কতে 96, বাংলাতে 69, আর আর ইংরেজিতে 84। ইতিহাস ভূগোল মনে পড়ছে? ইতিহাস 61। ভূগোলে? ভূগোলে 74। জীবন বিজ্ঞান? 76। আচ্ছা, মোটামুটি নম্বরগুলো বললো যে, এবং অঙ্কে কত বললে? 96। অঙ্কে 96, এবং তাই আর্টস না সায়েন্স আমি অনুরোধ করবো, কোন বিষয়ে তুমি এগোতে চাও? সায়েন্স। সায়েন্স নেই? পড়াশোনা কি শুরু হয়ে গেছে না লকডাউনে বন্ধ রয়েছে? শুরু হয়েছে। শুরু হয়ে গেছে। এই যে সমস্ত সাফল্য, কাদেরকে ইয়া করবে ধন্যবাদ? স্কুল শিক্ষক, গৃহ শিক্ষক, কাদেরকে ধন্যবাদ জানাবে? প্রত্যেককে। প্রত্যেককে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও এদের কাছে আসবো, তার আগে সুষমার বাবা রয়েছে, আমি একটু অনুরোধ করবো আসার জন্য। মেয়ের এই সাফল্য কীরকম লাগছে? গর্বিত, কিন্তু তার কাছ থেকে আরও সাফল্য পাওয়া উচিত ছিল আমার। একটু নম্বরটা কোথাও কম হয়ে গেছে? নম্বরটা অনেক কম হয়েছে তার কাছ থেকে। মেয়ে বলছে সায়েন্স নিয়ে পড়বে, এটা নিয়ে কি বলবেন? ভালো, তার ইচ্ছায়। ইচ্ছায়। এই যে এই যে এই যে আপনার মেয়ে গ্রামের মধ্যে এত ভালো নম্বর তুলেছে, কিরকম কিরকম সাড়া পাচ্ছেন গ্রামের মানুষ, কিরকম কি বলছে? খুব ভালো বলছে, গ্রামের লোক খুব ভালো বলছে। খুব ভালো বলছে না, আপনিও মন থেকে আনন্দিত? হ্যাঁ, গ্রামের মধ্যে খুব ভালো। খুব অশেষ ধন্যবাদ। এরপর আমরা ওনার বাড়ির একজন রয়েছে, বাড়ির কিরকম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে তো অবশ্যই। তো তার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মতো হয়নি। হ্যাঁ, সেই দিকটা ভাবলে একটু খারাপও লাগছে। তবে ভাবছি ভবিষ্যতে পূর্ণ করতে পারবে উচ্চ মাধ্যমিক। তো মেয়ে তো বলছে সায়েন্স নিয়ে পড়ব, কি বলবেন? ওর ইচ্ছাই শেষ কথা, কেননা কোনো স্ট্রিম মানে যে ক্যান্ডিডেট সে যদি ইচ্ছা প্রকাশ করে, হ্যাঁ, যে বিষয় নিয়ে পড়ার তার আগ্রহ সেটা নিয়ে পড়লেই মনে হয় ভালো। অবশ্যই, আপনি তো একজন স্কুলের শিক্ষক, যারা আগামী বছর এই বিষয়ে যারা মাধ্যমিক পরীক্ষার মনে দ্বন্দ্ব রয়েছে এখনও, যে সায়েন্স না আর্টস হয়তো অনেকেই এখনও চুজ করতে পারেন, আপনি এটা নিয়ে কী বলবেন, তাদেরকে কী বার্তা দেবেন? প্রত্যেকেই তার মনের সাথে একবার কথা বলুক, মন যেটা চাইবে, হ্যাঁ, মন যদি বলে সায়েন্স তাহলে সায়েন্স নিয়ে পড়ুক, অথবা যে বিষয়টা ইচ্ছা প্রকাশ করবে সেটাই। তো বিজ্ঞানটাও কিন্তু খুব জটিল বিষয় নয়, ধারাবাহিকভাবে যদি নিয়মিত পড়াশোনা করে যায় সাফল্য পাওয়া যাবে। খুব সুন্দর কথা। লাস্ট প্রশ্ন আপনাকে, যে এলাকার ছেলেমেয়েরা এত সুন্দর রেজাল্ট করছে, আমরা কয়েকদিন ধরে তো আমরা আর্টস ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে ওনারা ঘুরছেন, ওনারা দেখছেন যে অনেক মানুষকে মানে অনেক ছেলেমেয়েদেরকে মিষ্টিমুখ সম্মান জানালেন, তো এই যে ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা স্কুলের মেয়েরা এগিয়ে আসছে, মেয়েরা ভালো নম্বর তুলছে, এটা কেমন লাগছে এলাকাবাসী হিসাবে? সেটা তো এলাকাবাসী হিসাবে তো অবশ্যই ভালো লাগছে, যে মেয়েরা তাদের হলস ছেড়ে বার হতে পারছে, ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, তো তার জন্য মানে প্রত্যেক পরিবারের সদস্যদেরকেই সাধুবাদ জানাবো, কেননা তারাও এই মেয়েদেরকে যেভাবে সুযোগ দিচ্ছে পড়াশোনার। হ্যাঁ, সেই জন্য প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানাবো। অবশ্যই অবশ্যই, ভালো কথা বললেন। আমি ওনার সুষমার মা রয়েছে, সুষমার মাকে আমি একবার ডেকে নেবো। কিরকম লাগছে মেয়ের এই রেজাল্ট, কিরকম লাগছে? খুব খুশি আমরা। খুব খুশি? হ্যাঁ, খুব। আপনি তো এলাকায় আমরা গ্রামবাসীদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, সবাই খুশি যে তোমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। এটাতে মেয়ে তো বলছে সায়েন্স নিয়ে পড়বো, তো এটা কি বলবেন? আমরা তো চেষ্টাই থাকবো, তার মধ্যে যদি আমাদের তো অর্থনৈতিক অবস্থা সেরকম নাই, তবু চেষ্টাই আমরা করব যাতে মেয়ে সায়েন্স নিয়ে পড়ে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, যে এই যে এলাকার আপনি নিজে একজন মহিলা এবং এলাকার মেয়েরা এভাবে ভালো নম্বর তুলছে, এবং আপনি নিজেও একজন পেশায় শিক্ষক, তিনি প্যারা টিচার রয়েছেন, তো আপনি একজন নিজে শিক্ষক, তো কীরকম লাগছে মেয়েরা এগিয়ে আসছে, মেয়েরা সব খুব ভালো? আমিও সব দিন এগিয়েই আছি মেয়েদের পক্ষ থেকে যে কোনো কাজে। আমার মেয়ে আরও গ্রামের বা অন্য অন্য গ্রামের সব মেয়েরা যদি আমাদের মতো হয় তাহলে আমাদের আরও ভালো লাগবে, সবাই সমাজ থেকে একটু সমাজ থেকে ইয়ে আলাদা রকমের হলে তো খুব ভালো, গর্বিত বোধ হচ্ছে আমারও। গর্বিত বোধ হচ্ছে। হ্যাঁ, তো মেয়ে আগামী দিনে ভালো পড়ুক এই আশা রাখছেন, এবং যারা আগামী বছর মাধ্যমিক দেবে আপনি যেন ভালো রেজাল্ট করে, তারা যেন আমার মেয়ের মতো আরও রেজাল্ট করতে পারে, সেই আশা নিয়ে আমিও আছি। খুব সুন্দর কথা বললেন, খুব সুন্দর কথা বললেন, তিনি মা হিসাবে কিন্তু খুব গর্বিত বলেন। আমি শেষে একদম শেষে একদম আমি সেক্রেটারি আসাবলো সাংস্কৃতিক, এই যে আপনারা এতদিন ধরে উদ্যোগ নিচ্ছেন সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে, কি বলবেন, কেন উদ্যোগ এবং কতগুলো কতজনকে দেওয়া হলো এখনো পর্যন্ত?
আমরা যেদিন থেকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে আমরা শুরু করেছি, আজ পর্যন্ত আমরা ছজন পরীক্ষার্থী যারা পরীক্ষার ফলাফল ভালো করেছে এবং মেধা হিসাবে মেধা স্থানে আছে তাদেরকে আমরা মিষ্টিমুখ ঘরে ঘরে করে যাচ্ছি এবং তাদের কাছে বিশেষ বার্তা দিতে চাইছি আমরা যে এরকমভাবে শিক্ষাটা এগিয়ে যাক। আর আজকে যে আমাদের মানে যেটা আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর বিদ্যা যেন সত্যিকারের এখন সঠিকভাবে কাজে লেগেছে, কারণ বিদ্যাসাগর প্রথমেই তার বিদ্যার কালে তিনি নারী শিক্ষা, নারী চেতনা, নারী স্বাধীনতা এবং নারীর সমস্যার মুক্তির কথা তিনি বলেছিলেন, তা যেন আজ নারী শিক্ষার দিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে এটাই আমরা সবচেয়ে বড় আজ আরসা ব্লক সংস্কৃতির জন্য গর্বিত। এবং এভাবেই এগিয়ে যাক, শিক্ষার বিকাশ ঘটুক এটাই আমরা চাই। এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত আছি, এতে আমরা সকলের সহযোগিতা সহানুভূতি চাই। অবশ্যই অবশ্যই, আগামী আরও তো কয়েকজনকে কিছু জনকে দেবেন, কী লক্ষ্য রয়েছে আগামী দিনে যে যারা উচ্চ মাধ্যমিক আসছে আসলে কী ভেবে রেখেছেন? ব্যাপার হচ্ছে উচ্চ মাধ্যমিকও আমরা নিশ্চয়ই আমরা তো মিষ্টিমুখ করাবই, এরপরে যা পরিস্থিতি এবছরে যা পরিস্থিতি এই যে COVID-19 স্বাভাবিক পরিস্থিতি যখন আসবে যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা যে সিস্টেমে সংবর্ধনা এবং সম্মান দিই সেটা আমরা নিশ্চয়ই করব। আপনারা তো প্রতি বছরই সংবর্ধনা করেন সম্মান জানান, এবছরও তাহলে COVID-19 বেরিয়ে যাওয়ার হবে? হ্যাঁ, আমার চিন্তা ভাবনা আছে যে COVID-19 দিক থেকে যদি স্বাভাবিক পরিস্থিতি আসে আমরা নিশ্চয়ই সেইভাবেই সংবর্ধনা দিব ছাত্র। খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর কথা বলেন। আমি এবং শেষ পর্যায়ে দীনেশ রায়কে পেয়েছি, খুবই শান্ত ছেলে এবং খুব বলেন ক্রিকেট হবি কি, ক্রিকেট ফিরে খেলা হয়? হ্যাঁ, ক্রিকেট খেলো। ক্রিকেটে বোলিং না ব্যাটিং? স্যার ওদিক থেকে কিছু নেই আমার, কিছু নেই। ক্রিকেট দেখো তো, কোন প্লেয়ারকে সবচেয়ে ফেভারিট? ধোনি। ধোনি, মহেন্দ্র সিং ধোনির ভক্ত। আগামী দিনে তুমি তো বললে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো তুমি তো বার্তা দিলে, কিন্তু যারা পিছিয়ে পড়ে যায় এখন সেরকম ইয়ে হয় মানে পড়াশোনায় মন বসে, তোমার জানাশোনা অনেকে রয়েছে, তাদেরকে তুমি কী বার্তা দেবে যারা ধরো 9 রয়েছে বা 8 রয়েছে যারা এখনও পড়াশোনায় অতটা মন বসছে, তাদের জন্য কী বার্তা থাকবে যে মাধ্যমিক আসছে সামনে? তাদেরকে পড়ার উপর গুরুত্ব দিতে হবে, আর যে কোনো সাবজেক্টকে ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এক্সট্রা গান বাজনা কবিতা এগুলো দিকে ইন্টারেস্ট রয়েছে? ইন্টারেস্ট নয়। আঁকা ফাঁকা ইন্টারেস্ট নয়? না। আচ্ছা, শুধু পড়াশোনাই করতে চাই। খুব ভালো কথা বলেন। আমরা এরপর লাইভটি শেষ করবো। আমরা আজকে আপনাদের সামনে দেখালাম যে আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজ দুই পড়ুয়া সুষমা মাহাতো এবং দীনেশ রায় দুই মেধা পড়ুয়াদেরকে আজকে মিষ্টিমুখ করানো, এবং উদ্দেশ্য একটাই যে কয়েকদিন থেকে এরা সাংস্কৃতিক মঞ্চে উদ্যোগ নিয়েছে যে যারা এলাকায় ভালো রেজাল্ট করছে প্রতিভাবান মেধা তাদেরকে একটু উৎসাহিত করার জন্য, যাতে তারা আগামী দিনে আরও ভালোভাবে পড়াশোনা করে এলাকাকে গর্বিত করতে পারে। তো আজকে আমরা এতক্ষণ আরসা ব্লকের খোকরামুড়া গ্রাম থেকে সুষমার বাড়িতে ছিলাম এবং সুষমা এবং দীনেশকে আজকে আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো সম্মান জানানো হয়। এবং জঙ্গলমহল টিভির জঙ্গলমহল 24x7 পর্দায় যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে একটাই বার্তা যায় সমাজের কাছে যে প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে উৎসাহিত হন, প্রত্যেকে ভালো রেজাল্ট করুন, এবং এভাবেই প্রত্যেককে যারা রেজাল্ট করছে উৎসাহিত করুন। এই বার্তা নিয়েই আজকের এই লাইভ শো এখানে শেষ করছি। ভালো থাকবেন, বাকি অন্যান্য খবরের জন্য জঙ্গলমহল 24x7 পর্দায় চোখ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সকাল, গুড মর্নিং, ধন্যবাদ।